হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? সবাইকে অনেক নমস্কার আর ভালোবাসা জানিয়ে শুরু করব আজকের একটা নতুন ভিডিও। তো চলো ফ্রেন্ডস, আজকে বাইরেটা একটু ঘুরে আসি। আজকে বাইরে তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকটা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ঠান্ডা। আর এখন বাজে সকাল 11টা, তার মধ্যে আমার আজকে উঠতে একটু দেরি হয়ে গেল আর খুব বৃষ্টি পড়ছে আর খুব ঠান্ডার মধ্যে উঠতে তো একটু দেরি তো হবেই। বাড়িটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, দারুণ তাই না? এরপরে দেখাবো সোনু কী করছে। সোনু আর ডোডো, সোনু আর ডোডো দুজনেই স্লিপিং করছে, কিন্তু ডোডো চিটিং করছে। ডোডো টিপটিপ করে দেখছে মাম্মি কী করছে, মাম্মি ভিডিও করছে, মাম্মি ওর দিকে কতটা ক্যামেরা নিয়ে যাচ্ছে, কী করছে। ডোডো কিন্তু টিপটিপ করে দেখছে, সোনু কিন্তু একদম ফুল মুডে স্লিপিং করছে। চলুন এবারে যাই রান্নাঘরে। রান্নাঘরে কী রান্না করব? এখন ঠান্ডা তো, তাই একটু আলুর তরকারি আর একটু ধোসা হলে খুব ভালো হয়। আর আজকে শনিবার, শনিবারে নিরামিষ হয়, নিরামিষ রান্না। আর বানিয়েছি আলু জিরা, আর আলু জিরা নয়, জিরা আলুর তরকারি আর ধোসা। ধোসাটা ভেঙে গেল, তো যাই হোক, এই তো এত ঠান্ডাতে মনে যেন হাত পা যেন কম্পন হচ্ছে। এরপর সোনুকে তুলে নিয়ে আসি। সোনু উঠে পড়েছে, ব্রাশ হয়ে গেছে, আর ব্রেকফাস্ট বলবো না লাঞ্চ বলবো কি জানি না, যাই হোক, তো ওকে ওঠার পরে খাবার দিয়েছি। সঙ্গে ডোডো খেতে চাইছে, তো ডোডো আর সোনু দুজনেই খাবার খাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খাচ্ছে মামা? খেয়েছে খেয়েছে, নিয়ে সোফায় চলে গেল দেখ। হেই ডোডো, এরপর আমার জন্যও একটু বানিয়ে নেই, আমিও খেয়ে নেব। আর সোনুর বাবা বাইরে গেছে কিছু কাজের জন্য, ওর কাজের জন্য, যাই হোক, ওকে এলে পরে বানিয়ে দেব। আমি সোনু ডোডো দুইজনে খেয়ে নিই। আর সব ধোসাগুলোই নয় একই রকম, পুরো ভেঙে ভেঙে গেছে, ভালোই হয়নি। যাই হোক, বাই বাই, আসছি কাল খুব তাড়াতাড়ি।